ভর দুপুরে বিধ্বংসী আগুনে পুড়ল তিনটি বাড়ি মুর্শিদাবাদের সাগরপাড়া থানার সীমান্তবর্তী চর কাকমারি উত্তরপাড়া এলাকার ঘটনা ঘটনার পর থেকেই ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে স্থানীয় সূত্রে জানা যায় জহিরুল শেখের বাড়িতে প্রথমে শর্ট সার্কিট থেকে আগুন লাগে মুহূর্তের মধ্যেই সেই আগুন বিধ্বংসী আকার ধারণ করে বাড়িতে ব্যবহার করা ছোট একটি গ্যাস সিলিন্ডার ফেটে গিয়ে আরও বিপত্তি ঘটে পরে সেই আগুন পাশের মিত্তাউল হোসেনের বাড়িতে ছড়িয়ে পড়ে প্রথমে স্থানীয় বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে কিন্তু আগুনের তাপে কেউ কাছে ঘেঁচতে পারেননি পরে সীমান্তবর্তী চর কাকমারি বিএসএফ ক্যাম্পের জওয়ানরা জেসিবি নিয়ে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনে মূলত বিএসএফ ব্যাটেলিয়নের জওয়ানদের তৎপরতায় আগুনের ভয়াবহতা কমানো গেছে তা না হলে আগুনে আরও বড় সড়ো দুর্ঘটনা ঘটে যেতে পারত বিধ্বংসী আগুনে জহিরুল শেখ এবং তার ছেলে রিপন শেখের বাড়িতে মজুদ থাকা সত্তর কুইন্টাল পাট গম ধান গহনা সোনা নগদ টাকা গুরুত্বপূর্ণ নথিপত্র সহ অন্যান্য জিনিসপত্র সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে গেছে পাশের বাড়ি মেত্তাউল হোসেনের বাড়িতে নগদ ষাট হাজার টাকা এবং সোনার গহনা আগুনে ভষ্মীভূত হয়ে যায় আগুনে সব কিছু হারিয়ে পথে বসতে চলেছেন দুটি পরিবার এখন সহায় সম্বলহীন অবস্থায় সরকারি সহযোগিতার আবেদন জানিয়েছেন আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা

সে বাড়ি থেকে আমার বাড়িতে আগুন এসেছে কী কী নষ্ট হয়েছে বলে আমার বাড়িতে নষ্ট হয়ে যায় জিনিসপত্র বের করলে বাড়ি সব জিনিসপত্র খাট ছিল বিভিন্ন জিনিস ছিল ঘরের মধ্যে সেগুলো সব জিনিসগুলো ভাঙা চুরকারি যাক বের করিছে। আর অনেক একটা হাজার হাজার সেটিং টাকা ছিল সেটা এখন পর্যন্ত উদ্ধার হয়নি পাইনি